নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব WBCS এর এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে, না এক্সপেক্টেড কাট অফ না, কতটা সেফ স্কোর হতে পারে। দেখো, এগুলো এক্সপেক্টেড যে কাট অফ এটা কেউ বলতে পারে না, কোনো ইউটিউব চ্যানেল কেন পিএসসির লোকজনও বলতে পারবে না, কারণ কে কীরকম পরীক্ষা দিয়েছে, কোনো কীভাবে কতটা নম্বর উঠছে এবং কতটা পিএসসি নেবে তার উপরেই কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে। কারণ তোমরা যদি প্রিভিয়াস বিগত কয়েক বছর ধরে দেখো, 2017 যখন একটা হিউজ ক্যান্ডিডেট ডাকা হয়েছিল তখন কিন্তু কাট অফ ড্রপ করেছিল, ঠিক তার পরের বছর 18 আরও হিউজ নিল, কাট অফ ড্রপ করলো, 19-20 হঠাৎ করে 20 আমরা দেখলাম যে কাট অফটা 19 পর্যন্ত ঠিক ছিল, 20 দেখলাম কাট অফটা হঠাৎ করে ইনক্রিজ করলো। কেন করার কারণ আছে, কারণ এই 17, 18, 19 যে পরিমাণ ক্যান্ডিডেটকে মেন্সে ডাকা হচ্ছিলো, 20 কিন্তু সেই পরিমাণ ক্যান্ডিডেটকে ডাকা হয়নি। অর্থাৎ এখানে কিন্তু এক সময় দেখেছিলাম আমরা 15-13 হাজার এরকমও ডাকা হচ্ছিলো, কিন্তু 20 গিয়ে সেটা সম্ভবত 4-4.5 হাজারে চলে এসেছিলো। তারপর 21-এ যে কাট অফটা বেরোলো সেটা দেখলাম আমরা যে 20 তুলনায় একটু কমেছে, কিন্তু ক্যান্ডিডেট সংখ্যাও কিন্তু সেরকম ডাকিনি, অর্থাৎ আগের মতো না, ঠিক সেরকম ওই 3-3.5 বা 4-এর মধ্যেই রেখেছে। তো পিএসসি কত ক্যান্ডিডেট ডাকছে তার উপর কিন্তু কাট অফটা পুরোপুরি ডিপেন্ড করছে। তো আমরা কি বললাম, এটা যে 100% ঠিক একদম না, তোমাদের নিজস্ব মতামত থাকতে পারে। একটা কথা মাথায় রাখবে যে যাই কাট অফ হোক না কেন, তোমরা যে প্রিপারেশন নেবেই তোমরা পড়তে থাকবে, যদি তোমরা এটাকে ফোকাস করে পড়তে থাকো, তো যদি নাও হয় তাহলে কিন্তু তোমরা পরের বছরের জন্য এগিয়ে থাকলে, এটা কিন্তু মাথায় রাখবে। কারণ অনেক সময় আমরা দেখেছি যে কাট অফ কিন্তু মেলানো একেবারেই সম্ভব না, কোনো দিনই সম্ভব না। না মিললে তোমরা দুটো কথা বলবে যে দাদা এই বলেছিলে, আমি বলছি কাট অফ কোনো দিন মিলবে না, কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের জন্য ভিডিওটা করা, কারণ অনেকে প্রচুর SMS এসেছে আমাদের কাছে যে একটা এক্সপেক্টেড কাট অফ বলার, যাতে তোমরা নিজেদেরকে বুঝতে পারো বা নিজে ভালো করে প্রিপারেশন নিতে পারো সেই অনুযায়ী। তো আমরা এটা দুদিন আগে এই যে পোলটা করেছিলাম, তো এখানে দেখতে পাচ্ছ প্রায় 4,600 মতো ক্যান্ডিডেট এখানে কিন্তু যে পোলটায় অংশগ্রহণ করেছে, কত পার্সেন্টের মধ্যে নম্বরটা বেশি আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এটা আমরা কিছুক্ষণ আগে 3 ঘন্টা আগেই দিয়েছিলাম, তো সেটাও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। দেখো, এইটা হচ্ছে 2021 সালের কাট অফ, যেখানে জেনারেল ক্যান্ডিডেট যে তার কাট অফ গেছে 121.67, OBC A এবং OBC B এই তিনটের কিন্তু একই গেছে। সাধারণত এটা কিন্তু একই যায় না, কিছু ডিফারেন্স থাকে, কিন্তু আগের বছর একই গেছে, তো একই যেতেও পারে বা কম বেশিও থাকতে পারে, ঠিক আছে। তো তো SC দের গেছে 114 এবং ST ক্যান্ডিডেটদের গেছে কত, 94.33 এবং PWD এটা গেছে 101.67, ঠিক আছে। তো এই যে কাট অফটা গেছে, তো এইবারের যে কোশ্চেন প্যাটার্ন, এইবারের কোশ্চেনটা পুরোপুরি সহজ বলবো না, কারণ পিএসসি কিন্তু সহজের মধ্যেও ট্রিকি ব্যাপার কিন্তু ঢুকিয়ে দিয়ে থাকে, ঠিক আছে। তো আমরা আপাত দৃষ্টিতে, হ্যাঁ কিছু প্রশ্ন অবশ্যই সোজা ছিল, আবার কিছু প্রশ্ন কিন্তু ট্রিকিও ছিল, সেই ট্রিকি প্রশ্ন বা কঠিন টাইপের যে প্রশ্নগুলো ছিল সেগুলো যদি কেউ গেস করতে যায় তাহলে কিন্তু আলটিমেট তার নম্বরটা কিন্তু কেটে বেরিয়ে আসবে। তো এটাই কিন্তু অনেক ক্যান্ডিডেটের হয়েছে, এবং পিএসসির কিন্তু অ্যান্সার কি অনুযায়ী অনেক 4-5টা মনে হয় ভুল চোখে পড়লো। তো তার মধ্যে একটা তো যেমন UPSC যে চেয়ারম্যানটা, 2 নম্বর ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী, তো এরকম টাইপের যেগুলো পুরো শিওর শট পিএসসি ভুল করেছে সেগুলো নিয়ে তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কারণ সেইগুলো কিন্তু তোমরা নম্বর পেয়ে যাবে, কারণ পিএসসি এরপরে যে আপডেটেড যে অ্যান্সার কীটা দেবে সেখানে কিন্তু এগুলো ঠিক করে দেবে। তাও যদি তোমাদের মনে হয় যে তোমরা মেল করবে, পিএসসি একটা উইন্ডো ওপেন করবে, সেই উইন্ডোতে গিয়ে তোমরা সেই প্রশ্নটা কিন্তু জানাতে পারো, রেইজ করতে পারো, ঠিক আছে, চ্যালেঞ্জ করতে পারো, তো সেটা কিন্তু তোমরা অবশ্যই করতে পারো। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে এই বছরের জন্য সেফ স্কোর কীরকম হতে পারে, তো সেটা সম্পূর্ণ এটা আমাদের নিজস্ব মতামত, তো আমরা দেখে নেব। দেখো, ইউআর যে ক্যান্ডিডেট তাদের কিন্তু 120 থেকে 125-এর মধ্যে থাকলে তোমরা কিন্তু অবশ্যই মেন্সের জন্য তৈরি হতে থাকো, না থাকলেও তৈরি হও, কারণ পরের বছরের জন্য কিন্তু এগিয়ে যাবে। OBC 118 থেকে 123, তো এরা যদি এর মধ্যে রেঞ্জে থাকে তো অবশ্যই তৈরি হও, না থাকলেও কিন্তু বারবার করে বলছি এটা থাকলেও তৈরি হও, না থাকলেও তৈরি হও, কারণ তোমরা তো আর থেমে যাবে না, কারণ এই বছর হয়নি ঠিক, তার পরের বছর কিন্তু তোমরা প্রিপেয়ারটা অনেকটা এগিয়ে থাকবে, কারণ WBCS কিন্তু প্রত্যেক বছর হয়, এটা কিন্তু মাথায় রাখবে। যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য বলবো যে তোমরা নতুন যারা দিয়েছো, অবশ্যই তোমরা এই বছরের প্রথম ছিল, তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নাও যাতে পরের বছর তোমরা আরও ভালো করতে পারো।
এসসিদের 110 থেকে 115 মধ্যে থাকলে তোমরা প্রিপারেশনটা খুব ভালো করে শুরু করে দিতে পারো, এবং এসটিদের 95 থেকে 100 মধ্যে থাকলে প্রিপারেশনটা কিন্তু তোমরা ভালো করে শুরু করে দিতে পারো। এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব মতবাদ, তোমাদের যদি কোনো মতবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে আমাদেরকে লিখতে পারো যে তোমাদের মত অনুযায়ী কত কাট অফ হতে পারে। এই কাট অফ যদি তোমরা এই নম্বরের মধ্যে থাকে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও, আর না থাকলেও প্রিপারেশন ভালো করে করো, কারণ যাতে পরের বছরের জন্য তোমরা খুব ভালো করে প্রিপেয়ার হতে পারো। এটা কিন্তু সম্পূর্ণ একটা সেফ স্কোর বললাম, কিন্তু এর কিন্তু এদিক ওদিক হয়তো কম বেশি হেল্পের হবে, খুব বেশি হেল্পের হবে না। তো যাই হোক, এই ছিল ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।